আসসালামু আলাইকুম। তা আমরার আচার কার কার পছন্দ? অনেকেরই পছন্দ। আমি যখনই সুপার শপগুলোতে যাই তখনই কিন্তু কিনে নিয়ে আসি, কারণ অনেক সুপার শপেই কিন্তু এখন আচার সেল করে। বিশেষ করে আমরার আচারটা খুবই মজা হয়, যেগুলো আমরা নর্মালি বাসায় বানাই না সেগুলো কিন্তু বাইরে থেকে যখন কিনে আনি ভালোই লাগে। তো ভাবলাম যে এবার যেহেতু এখন আমরা সিজন চলছে তো আমরা আচারটা বানিয়ে ফেলি। তো যাই হোক, ফার্স্টে হচ্ছে আমরা শুকনা মশলাটা রেডি করব। সেটার জন্য হচ্ছে 5 ফোড়ন দিলাম আর 6-7টা হচ্ছে শুকনা মরিচ দিলাম। এটাকে হচ্ছে ভালো করে একটু টেলে নিব, যাতে একটু স্মেল আসা পর্যন্ত, যাতে আবার পুড়ে না যায়। তারপরে হচ্ছে এটাকে ভালো করে ব্লেন্ড করব। আস্তও থাকবে না, আবার হচ্ছে একদম মিহিও হবে না, মোটামুটি আধা ভাঙা টাইপের এরকম হবে। ওকে, তো তারপরে হচ্ছে আমড়াগুলো হচ্ছে আমি রেডি করব, তো ছিলে নিব। তারপরে হচ্ছে এটাকে আমি হচ্ছে, অনেকে চাইলে আস্তও করতে পারেন, বাট আমি হচ্ছে এগুলো স্লাইস করে করব, আস্ত করব না। আস্তটা করলেও ভালো লাগে, সবভাবেই ভালো লাগে, আসলে আচার জিনিসটাই মজার। তো যাই হোক, এটাকে আমি এখন ছুরি দিয়ে স্লাইস করব। খুবই সাবধানে স্লাইস করবেন, কারণ হচ্ছে ছুরি দিয়ে করার সময় একটু একটু ব্যালেন্স হারা হয়ে গেলে কিন্তু হাতটা কেটে যেতে পারে, তো এটা খুবই সাবধানে করতে হবে। তো আর আমরা আটিটা কিন্তু অনেক শক্তও থাকে, সেক্ষেত্রে হাত কাটারও একটা ভয় থাকে। যাই হোক, এভাবে হচ্ছে আমি প্রত্যেকটা আমরা কেটে নিব। আপনারা চাইলে আস্ত রেখেও এটাকে জাস্ট মাঝখান দিয়ে একটু একটু করে চিরেও দিতে পারেন, সেভাবেও কিন্তু করা যাবে। তো ফার্স্টে হচ্ছে আমি সরিষার তেল দিয়ে দিব 1 কাপের মতো। তারপর হচ্ছে জাস্ট শুকনা, মানে মানে ভাজা ছাড়াই শুকনা হচ্ছে 5 ফোড়ন একটু দিব, জাস্ট স্মেলের জন্য। কারণ তেলে যখন আপনি 5 ফোড়নটা দিবেন খুব ভালো সুন্দর একটা স্মেল আসবে। তারপরে দিব হচ্ছে আমি রসুন। রসুনটা আপনার পছন্দ মতো আপনি কতটুকু দিতে চান। তো আমি হচ্ছে রসুনটাকে একটু থেতো করে দিয়েছি, একেবারে আস্ত দেই নাই। তা এখন হচ্ছে যতক্ষণ না গরম হচ্ছে তেলটা ততক্ষণ নাড়াচাড়া করব। তারপর হচ্ছে সরিষা দিব, আর আচার মানেই হচ্ছে সরিষা বাটা। আর সরিষাটা আমি হচ্ছে ভিনেগার দিয়ে বেটে নিয়েছি। তো ভালো করে এটা মিক্স করব, তারপরে দিয়ে দিব হচ্ছে আমাদের আমড়াটা। তো আমরা হচ্ছে কাটার পরে আমি ভালো করে ধুয়ে তারপর হচ্ছে কিন্তু শুকিয়ে নিয়েছি, যাতে কোনো পানি না থাকে। আচারের ক্ষেত্রে কিন্তু পানির ব্যাপারটা অনেক ইম্পর্ট্যান্ট। পানি থাকলে কিন্তু অনেক সময় আচারগুলো ভালো হতে চায় না বা অনেক দিন থাকেও না। তো তারপরে হচ্ছে বাকি জিনিসগুলো দিব। তো আমি হচ্ছে চিনি দিচ্ছি এখানে, তারপরে হচ্ছে গুড় দিচ্ছি, খেজুরের গুড়। আপনারা চাইলে পুরোটা চিনি দিয়েও করতে পারেন, আবার চাইলে পুরোটা হচ্ছে গুড় দিয়েও করতে পারেন। তো আমি হচ্ছে দুইটাই দিচ্ছি, যেহেতু আমার কাছে গুড় ছিল আর গুড়ের টেস্টটাও ভালো আসে। তারপর দিয়ে দিচ্ছি লবণ, তারপর হচ্ছে দিয়ে দিব হচ্ছে হলুদ গুঁড়া, যাতে কালারটা সুন্দর আসে। তারপর দিব হচ্ছে ঝালের জন্য মরিচের গুঁড়া, যেহেতু আমার গুঁড়া মশলাতে অলরেডি শুকনো মরিচ রয়েছে, তারপর আমি একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। কারণ ঝালকে কতটুকু খেতে চান তার উপর ডিপেন্ড করে। আমি হচ্ছে এটাকে ঝাল টক মিষ্টি করব, আর আমরা কিন্তু অত মিষ্টি হয় না, টকই থাকে সাধারণত। তো পুরোটা মিক্স করে আমি হচ্ছে মোটামুটি এটা মিডিয়াম আঁচে রেখে দিব, যতক্ষণ না মানে পানিটা শুকিয়ে যায়। তারপর হচ্ছে যে মশলাটা গুঁড়া করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম, আর বাকিটা হচ্ছে আমি নামানোর সময় দিব। তো আবারও এটাকে মিক্স করে ভালো করে রেখে দিব, মানে জাল দিতে থাকবো আর কি। তো আমার মোটামুটি পানিটা ছেড়ে দিয়েছে চিনি থেকে। তো তারপর হচ্ছে আমি ভিনেগার দিয়ে দিলাম, যাতে অনেক দিন সংরক্ষণ করা যায়। তো এখন এটাকে মিডিয়াম আছে, ততক্ষণ জাল দিতে হবে বা রান্না করতে হবে যতক্ষণ না আপনার তেলটা ছেড়ে দিচ্ছে পানি শুকিয়ে। তো আমার হচ্ছে আচারটা প্রায় হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে প্লাস হচ্ছে পানিটাও কিন্তু শুকিয়ে গিয়েছে। তো এই অবস্থায় হচ্ছে আপনি কতটুকু কালার করতে চান আপনার ইচ্ছা মতো। আপনি চাইলে আরও বেশি জাল দিলে কিন্তু আরও একটু কালো কালো ভাব চলে আসবে, ততক্ষণও রাখতে পারেন। তো আমার এই অবস্থায় মনে হয়েছে আমি নামিয়ে ফেলবো, যেহেতু আমার তেলটা ছেড়ে দিয়েছে। তো এখন হচ্ছে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন গুঁড়া, আর হচ্ছে দিব হচ্ছে বিট লবণ। তারপরে হচ্ছে আরেকটু নেড়ে নিব, সবগুলো একসাথে মিক্স করে নিব। আর আমরা আচারের ব্যাপারটা যেটা হয়, একবারে গলে যায় না, একটু রাবারি রাবারি থাকে, তো খেতেও ভালো লাগে। তো এই তো হয়ে গেল আমাদের মজাদার আমরার আচার। তো যদি আপনি বাসায় তৈরি করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর কে কীভাবে করেন সেটাও বলতে পারেন। আমি তো এভাবে করি, আপনারা কীভাবে করেন? তো এটাকে রেখে অনেক দিনই খেতে পারবেন, চাইলে আপনিও বানিয়ে নিতে পারেন। আমরার সিজন যেহেতু চলছে এখন, সবাই বানিয়ে নেবেন আমরার আচার। ওকে, তো সবাই ভালো থাকবেন, নেক্সটে আরও কোনো একটা রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।